এই পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম না আরো ধর্ম আছে যেমন কথার কথা খ্রিস্টান ধর্ম আছে না নাই আছে হিন্দু ধর্ম আছে না নাই আছে এবার আপনারা কথাগুলি মনোযোগ দেন খ্রিস্টান ধর্মের ভিতরে অসংখ্য ধর্মযাজকেরা অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে করছেন কিন্তু ওনাদেরকে নিয়ে তারা কোনো কথা বলে না এরপরে হিন্দুদের ধর্মযাজক ঠাকুরদের মধ্যে অনেকেই আছেন বিশ্ববিখ্যাত কেউ কেউ বিশ্ববিখ্যাত বাঙালি কিন্তু অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে করছেন ওদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রতমা নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা শিক্ষার প্রসারের জন্য বিয়ে করেছেন রাজনৈতিক কারণে বিয়ে করেছেন এমনকি ধর্মের কারণে বিয়ে করেছেন এটা তারা মানতে চায় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটাকে দোষ চাপায় দিতে চায় আসলে তারা জিনিসটা কি এই ব্যাপারে পরে বলবো আগে জানার দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে যে 6 থেকে 9 বছরের মধ্যে বিয়ে করলেন এর চাইতে অল্প বয়সের নারীদেরকে বিয়া করুন না ধর্মযাজক পৃথিবীতে আছে না নাই এটা জানা দরকার আছে না নাই আছে আচ্ছা আসেন আমি তো সবগুলা ব্যাখ্যা দিতে পারবো না খ্রিস্টান ধর্মেরটা আগে বলি দ্বিতীয় কিং রিচার্ড কি বললাম নামটা দ্বিতীয় কিং রিচার্ড 30 বছর বয়সের সময় একজন ফরাসি রাজকুমারীকে বিয়ে করেছিলেন তার নাম ছিল ইসাবেলা কি নাম ছিল ইসাবেলা সেই সময় ইসাবেলার বয়স ছিল মাত্র 7 বছর কথা বুঝেন না কয় বছর আচ্ছা খ্রিস্টানের আরেকজন ধর্মযাজক পর্তুগালের রাজা ডেনিশ পর্তুগালের 12 বছর বয়সী সেন্ট এলিজাবেথ কে বিয়ে করেছিলেন কয় বছরের 12 বছর আমাদের বাংলাদেশে বিয়ের বয়স হয় কয় বছরে 18 বছরে আর উনি বিয়ে করলেন কয় বছরের মাত্র 12 বছর আসেন এরপরে গিরুলামা নামটা কি বললাম গিরুলামা রিয়ারিং ইমোলো ও ফুরলির প্রধান ধর্মযাজক 9 বছরের ক্যাটারিন স্টুজারকে বিয়ে করেছিলেন মাত্র কয় বছর 9 বছর আর আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স ছিল কয় বছর এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এরপরে নরওয়ের ষষ্ঠ রাজা কোন দেশের নরওয়ের ষষ্ঠ রাজা হাকন 10 বছরের রানী মার্গারেটকে বিয়ে করেছিলেন কয় বছরের মাত্র 10 বছর কথা শুনতে থাকেন এরপরে দ্বিতীয় রোমান্স ইটালিয়ান রাজকন্যা বার্থাকে নতুন নাম হলো ইউডুকিয়া তিনি বিয়ে করেছিলেন সেই সময় রাজকন্যার বয়স ছিল মাত্র 6 বছর কথা বুঝেন কয় বছর কোন ধর্মের কথা বলতেছি খ্রিস্টান ধর্মের কথা আরো কাহিনী আছে অ্যান্ডোনিকোসের কন্যা তিনি স্টিফেনের কাছে বিয়ে দিয়েছিলেন তার মেয়েকে তখন তার বয়স ছিল মাত্র 5 বছর কয় বছর 5 বছর 4 বছরের মায়ারে বিয়ে করছে 30 বছরের রাজা ওখানে কোনো কথা নাই কিন্তু যত কথা কাকে নিয়া কিন্তু এটার একটা কারণ আছে আল্লাহ নবীর বিরুদ্ধে যত কথা বলে নবীর মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দেয় আচ্ছা আসেন আরো মজার কাহিনী বলি 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনার বয়স ছিল 6 থেকে 9 বছর কিন্তু বর্তমান পৃথিবী 1880 সাল থেকে 1921 সাল পর্যন্ত পৃথিবীর সর্বনিম্ন আইনের যে বিয়াগুলি ছিল এটার দিকে একটু আমরা কি করব একটু চোখ দেন যেটা মাত্র 130 থেকে 20 বছর আগের কথা ডেনমার্কের আইনে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় কথা কি শুনতেছেন ইংল্যান্ডের আইনে 13 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় ফ্রান্সের আইনে 13 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় পর্তুগালের আইনে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় রাশিয়ার আইনে 10 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় স্কটল্যান্ডের আইনে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় স্পেনের আইনে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায় কানাডার আইনে 12 বছরের মেয়ে বিয়ে দেওয়া যায়
আমেরিকান ফ্লোরিডার আইনে 10 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায়, ক্যালিফোর্নিয়ার আইনে 10 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যায়। এই এই আইনগুলো 1880 থেকে 1921 সালের মধ্যে, আর ওনারা খোঁচাখুঁচি করতেছে 1400 বছর আগের আইন নিয়া বা বিয়ে নিয়া, কিন্তু নাকের ডোগায় যে এই রকমের বাল্য বিবাহ আছে তাদের ভাষায় এটার তাদের কোনো খবর নেই। ডালমেকুচ। আচ্ছা এবার আসেন বর্তমান পৃথিবীতে মেয়েদের সাথে কত বছর বয়স হলে শারীরিক সম্পর্ক করা আইনে বৈধ? ইসলামের কথা কিন্তু বলতেছি না, পৃথিবীর আইনের কথা বলতেছি। বর্তমান বিশ্বে ন্যূনতম কত বছর বয়সে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায়? মেক্সিকোতে 12 বছর। কথা কি বুঝতেছেন? মেক্সিকোতে 12 বছর, কোরিয়া 13 বছর, কানাডা 14 বছর, সুইডেনে 15 বছর বয়সের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করা যায়, আর্জেন্টিনায় 13 বছর, নাইজেরিয়া 13 বছর, প্যারাগুয়ে, পেরুতে 14 বছর, সেনেগালে 13 বছর, স্পেনে 13 বছর বয়স হইলে আপনি ওই মেয়ের বিয়ে করে শারীরিক সম্পর্ক করতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন, আমার নবীকে নিয়ে বাজে কথা বলছিল যে এই মাইয়া, ওই মাইয়া কোন ধর্মের? কথা আসতে কয় একটু হিন্দু ধর্মের দিকে তাকায়, তাদের অবস্থাটা কি? দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ বিজয় কৃষ্ণ গোস্বামী, নাম শুনছেন আপনারা? কথাগুলি বুঝেন, দেবেন্দ্রনাথ বিজয় কৃষ্ণ গোস্বামীর, তিনি যখন বিয়ে করেন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। কথা কি বুঝতেছেন? কয় বছর? আসেন, সতীন্দ্রনাথ ঠাকুর, নাম আর শোনেন নাই, কি নাম বলছি? সতীন্দ্রনাথ ঠাকুরের যখন বয়স হয় তার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর, বেশি না কম? নোট করেন। এরপরে ঈশ্বর চন্দ্র বিদ্যা, নাম শোনেন নাই তো বলেন না কি নাম, তিনি যখন বিয়ে করে তার স্ত্রীর বয়স আসছিল মাত্র 8 বছর। কয় বছর? কেশব সেন এবং যতীন্দ্রনাথের এই দুইজনের বিয়ে যখন হয় স্ত্রীদের বয়স ছিল গড়ে 9 বছর। শিবনাথ শাস্ত্রী, নাম শুনছেন কি না? শিবনাথ শাস্ত্রী, সে যখন বিয়ে করে তার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজ নারায়ণ বসুর স্ত্রী, সে যখন বিয়ে করে তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই তথ্যগুলা দেখুন, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, পৃষ্ঠা নাম্বার 220। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর আগে আরব দেশে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন। মা আয়েশাকে যদি বিয়ে না করতেন ইসলামে হাজার হাজার হাদিস থেকে আমরা মুসলমানেরা বঞ্চিত হইতাম কি হইতাম না? সেই 1500 বছর আগের বিয়ে নিয়ে মাথা ব্যথা গোম নাই, কিন্তু নিজের নাকের ডোগার খবর নাই, এটা বোঝা যায় ডালমেকুচ কালা। হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানেরা কিন্তু একটা কথা বুঝাইয়া দিছে, তোমরা যদি আমাদের বাপকে নিয়ে কথা বলো চুপ থাকবো, তোমরা যদি আমাদের মাকে নিয়ে গালি দাও চুপ থাকবো, তোমরা যদি আমাদের আকিদা নিয়ে গালি দাও আমরা চুপ থাকবো, তোমরা যদি আমাদের দেশের বিরুদ্ধে কথা বলো চুপ থাকবো, কিন্তু তোমরা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলো সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। এটা মুসলমান বুঝাইয়া দিছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর মুসলমানরা জাগ্রত হয়েছে মোহাম্মদ ইসলামের প্রেমে। কার প্রেমে? মোহাম্মদ ইসলামের প্রেমে। ভারতের কোথাকার কোন নেত্রী কথা বললেন, তাকে সাপোর্ট করে আবার আরেকজন বলছে, যদিও একটার গ্রেফতার করছে আরেকটার বিরুদ্ধে মামলা হয়েছে, আইও আসে কাজ হবে না, আমরা চাই সঠিক বিচার। কথা ঠিক কি না? আপনি দেখেন বাংলাদেশে অমুসলিমেরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? মায়ের পেটে আছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, আমরা পৃথিবীর কোন ধর্মের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কথা বলি না, এটা আমাদের কাজ নয়, কারণ আমরা পৃথিবীতে শান্তি চাই। কি চাই? শান্তি চাই। কিন্তু ভারতের মতো একটা দেশের বিজেপির মুখপাত্র ছিলেন সে যখন মোহাম্মদ ইসলামের বিয়ে নিয়ে কটূক্তি করেন, তার চরিত্র নিয়ে কথা বলে, আমাদের কলিজে আঘাত লাগে কি লাগে না? মোহাম্মদ ইসলামের স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি কুমারিত্বের জন্য আয়েশাকে বিয়ে করেন নাই, আয়েশাকে বিয়ে করেছেন তার কারণ অনেকগুলো আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলি, হযরত আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে হাদিস শিখাতেন, মা আয়েশার চেয়ে বেশি স্মরণ রাখতে পারে এমন কাউকে আমরা সামনে পাই নাই। আল্লাহর নবীকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা যতক্ষণ না থাকে আপনি হাদিস বলেন না, মা আয়েশা থাকলে আপনি হাদিসগুলি বলেন, তার কারণ কি? আল্লাহর নবী বললেন, জবাবটা আগামী দিন পাবা। হযরত আবু হুরায়রা বলেন, সেদিন আল্লাহর নবী আমাদেরকে অনেকগুলো হাদিস শিখাইলেন, পরের দিন সবাই আমরা বসলাম, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা গতকালকে যে হাদিসগুলো আমার কাছ থেকে শিখেছো একটা একটা করে বলো। আবু হুরায়রা বলেন, কয়েকটা বলার পরে আমি আর বলতে পারি নাই। আল্লাহর নবী বললেন, আয়েশা এবার তুমি বলো। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর মা আয়েশা যখন দাঁড়াইলেন, তিনি একটানে গতকালকের বলা নবীজির হাদিস সবগুলা একটানে বলে দিলেন, একটা ভাষা একটা বাক্য এদিক সেদিক হয় না। মা আয়েশা তো নবীর শুধু পত্নী নন, তিনি আমাদের মা, আমাদের শিক্ষক। পৃথিবীতে আম্মা জান আয়েশার চাইতে এত বড় মহাদ্দেশ পৃথিবীতে আর নাই। আবু হুরায়রা বলেন, আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো কোনো কিছু মনে থাকে না, মা আয়েশা তো যা শোনেন তাই মনে রাখেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রুমাল বিছাও। আবু হুরায়রা বলেন, আমি আমার রুমালটা বিছায় দিলাম, আল্লাহর নবী এটাতে হাত রাখলেন, কি যেন পড়লেন। আল্লাহর নবী বলেন, এটা বুকে লাগাও, আমি বুকে লাগালাম। এরপর থেকে আমি আল্লাহর নবী যা বলতেন আমি আর ভুলে যেতাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণার হাদিস কম না বেশি? মহিলারা মাসালা জানার জন্য নবীর কাছে আসতেন। স্বাভাবিক একজন মেয়ে একজন পুরুষের কাছ থেকে সকল মাসালা জানতে পারে না, লজ্জা বলতে একটা জিনিস আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মা আয়েশাকে পৃথিবীর সমস্ত নারীদের জন্য শিক্ষক বানায়া দিলেন। মা আয়েশা বলেন, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছেন নয়টা কারণ। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছেন নয়টা কারণ। এক নাম্বার কারণ, আমার সাথে বিশ্ব নবীর যে বিয়ে হয়েছেন এই বিয়ার প্রস্তাবটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, আমার বিয়ের প্রস্তাব নবীর কাছে আল্লাহ পাঠাইছে। মা আয়েশা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিয়ার প্রস্তাবটা কে দিছেন? কার মারফতে? জিব্রাইল আমিনের মারফতে। সুবহানাল্লাহ। আসে না আমার বন্ধগণ, মা আয়েশা বলেন, আরেকটা কারণে আমার মর্যাদা বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ছাড়ার কোনো কুমারী নারী বিয়ে করেন নাই। তিন নাম্বার, মা আয়েশা বলে মৃত্যুকালে, মা আয়েশা বলেন, মৃত্যুকালে আল্লাহর নবীর মাথা আমার উরুর উপরে ছিল। চার নাম্বার, আমার ঘরেই রওজা মোবারক। সুবহানাল্লাহ। আসে না রাসূল সাল্লামের রওজা কার ঘরে? আয়েশার ঘরে। পাঁচ নাম্বার, মা আয়েশা বলেন, আমি যেই ঘরে থাকতাম মোহাম্মদ সাল্লাম আমার সাথে যেই ঘরে অবস্থান করতেন সেই ঘরের চতুর্পাশটা আল্লাহর ফেরেশতারা কন্টিনিউ পাহারা দিত। সুবহানাল্লাহ। আস্তে কর। মা আয়েশা বলেন, আমি যেই ঘরে নবীকে নিয়ে থাকতাম সেই ঘরটা ২৪ ঘন্টা আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিতেন। মা আয়েশা বলেন, আমার মর্যাদা আরেকটা কারণে বেশি, আল্লাহর নবী আমার কম্বলের নিচে থাকতেন এই অবস্থায়ও জিব্রাইল আমিন কোরআনের ওহী নিয়া আল্লাহর নবীর কাছে আসতে। সাত ছয় নাম্বার, সাত নাম্বার আল্লাহর নবী বলেন, মা আয়েশা বলে, আল্লাহর নবীর বন্ধু অর্থাৎ নবীজির খলিফা নবীজির বন্ধু হযরত আবু বকরের মেয়ে আমি। কার মেয়ে? আমি আবু বকরের মেয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বন্ধু, তিনার মেয়ে। সুবহানাল্লাহ। আট নাম্বার, আমার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা দেয় নাই, আমার চরিত্রের পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআন দিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আমাদের দেশে আমরা চারিত্রিক সনদ যাদের কাছে আনি সবগুলা গমসর, কথা ঠিক বলি নাই? আর মা আয়েশা বলেন, আমার চরিত্রের সনদটা আল্লাহ নিজে কোরআন দিয়ে দিয়েছেন। নয় নাম্বার, নয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছে।
আল্লাহর নবী মা আয়েশাকে বিয়ে করতে চান নাই। ঘটনা বলি, বুখারীর সহিহ হাদিসে আসছে 3882 নম্বর হাদিস, আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন্তেকালের পরে নবীজির কষ্টের জীবন, তিনি চুপচাপ থাকেন, তেমন বেশি কথা কারো সাথে বলেন না। আল্লাহর নবী শুয়ে আছেন, স্বপ্ন যোগে জিব্রাইল আমিন আল্লাহর নবীর সামনে রেশমি কাপড়ের উপরে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবিটা অঙ্কন করে আল্লাহর নবীকে দেখায় দিলেন। পরের দিন নবীজি আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী হযরত আয়েশাকে ছোট অবস্থায় দেখলেন। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এটাকে আমি কোথায় যেন দেখেছি। পরের দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আবার স্বপ্নে দেখলেন। এবার নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ স্বপ্নে দেখান কেন দিলে দিয়ে দে। জিব্রাইল আমিন আসছে প্রস্তাব নিয়া, প্রস্তাবটা নিয়ে আসছে কে? জিব্রাইল আমিন। আল্লাহর নবীর সাথে মা আয়েশার বিয়ে হয়ে গেছে। এখন যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দেশে একটা কথা আছে, দেখতে না রে যারে চলন বাঁকা, কথা কি বুঝেন এটা আপনারা? দেখতে না রে যারে চলন বাঁকা তার।